ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 19 মে মধ্যরাত থেকে 65 দিনের জন্য দেশের সমুদ্র সীমায় মাছ ধরায় চলছে সরকারি নিষেধাজ্ঞা। এই সময় জেলেদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হলেও এই বরাদ্দ অনিয়মের অভিযোগ উঠেছে দেশের অন্যতম উপকূলবর্তী জেলা বরগুনায়। প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ফারহানা তাহের তিথির প্রতিবেদন। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে 19 মে থেকে 23 জুলাই পর্যন্ত দেশের সমুদ্র সীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকার ঘোষিত 65 দিনের এই নিষেধাজ্ঞা প্রান্তিক জেলেরা মানলেও বরগুনার জেলেরা কার্ড থাকা সত্ত্বেও পাচ্ছে না ভিজিএফের চাল। এ অবস্থায় অভাব মেটাতে ঋণের জালে বন্দী হচ্ছেন মৎস্যজীবীরা। এই দুই বছর আগে আমার দুয়ান বোডালে আমি অন্তপক্ষে 15 লক্ষ টা ঋণ হয়ে গেছি। এখন ধার কর্জ দিয়ে চলতে আছে সংসার, এখন তো কতদিন আমাকে মানুষে ধার কর্জ দেবে? সাধারণ জেলেদের এই অভিযোগের সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় নগদ অর্থ বরাদ্দের দাবি জানালেন এই মৎস্যজীবী নেতা। দেখা গেছে যে অনেক সময় চুরি করেও অবৈধভাবে মাছ ধরে এবং সব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো যাতে শতভাগ জেলেরা এই সহযোগিতার সাহায্যটা পায় এবং সেই সাহায্যের সাথে সাথে চালের সাথে আর্থিকভাবে কিন্তু টাকা কিছু টাকাও দেওয়ার জন্য আমি দাবি জানাবো। প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করা সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের উপজেলাতে 8013 জেলে এটা সরকারি সিস্টেমের মাধ্যমে হয়েছে। এখন কিছু অজেলে পেশা পরিবর্তন থাকতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আসলে সিস্টেমে বাদ না যাবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা জেলে আমরা বল। অবরোধ চলাকালীন সময়ে ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশ সীমানার মধ্যে এসে ইলিশ ধরতে না পারে সেদিকেও নজরদারি বাড়ানোর দাবি মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের। ফারহানা তাহের, তিথি, এশিয়ান টেলিভিশন।